হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার মিনি ব্লগস। আজকে সকালটা আমার শুরু হচ্ছে, দেখতে পাচ্ছ, গাছে জল দিয়ে। তো প্রতিদিন সকালটা আমি এভাবেই শুরু করি, গাছে জল দিয়ে। তো প্রথমে আমি গাছে জল দিয়ে নেবো, তারপরে ঘরের কাজকর্ম করি। তো দেখতে পাচ্ছি আমি গাছের গাছগুলোকে পুরোটা ভিজিয়ে দিলাম, আর এখানে আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে ক্লিন করে নেবো ঘরটাকে। আর তোমাদের দাদা ভাই দেখতে পাচ্ছি এখানে এখনও ঘুমাচ্ছে। আর তো ক্লিন হয়ে যাওয়ার পর আমি চলে যাব নিচে। আর এখানে দেখো আমার মেয়ে জল দিচ্ছে গাছে। ওই জানলায় আমি দিয়েছি, এই জানলায় মেয়ে দিচ্ছে। বলে না মায়ের থেকে মেয়েরা শেখে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের উচ্ছেগুলো এখন বড় হয়ে গেছে, আর আমি এখন সেগুলোকে তুলে নিচ্ছি। তো তিনটেই হয়েছে, আর আরগুলো সব ছোট ছোট আছে। তো এগুলো তিনটেকে তুলে আমি এখন ভর্তা করে খাবো দুপুরবেলা। দেখতে পাচ্ছ তো তোমাদের দাদা ভাই বাজারে গিয়েছিলো, তো বাজার থেকে এনেছে শাক, আর এনেছে আমড়া, আর এনেছে ছোট কাঁকরোল। তো এভাবে দেখতে পাচ্ছ সব সুন্দর ফ্রেশ সবজি এনেছে। তো কাঁকড়গুলো আজকের ডেটে বলছি 50 টাকা করে কেজি নিয়েছে, আর শাকটা নিয়েছে 10 টাকা। আমড়াটার কথা আমার জিজ্ঞাসা করা হয়নি। তো দেখতে পাচ্ছ আমার এখানে সবজিগুলো সব বের করে নিয়েছি চুপড়িতে। আর তো চলে এলাম একদম দুপুরে, আর রান্নার সময় দেখতে পাচ্ছ রান্না হয়ে গেছে আমার। শাক রান্না হয়েছে, মাছের ঝাল হয়েছে, আমড়ার ডাল হয়েছে, আর হয়েছে কাঁকড়োর রান্না। তো আজকে বাসা এইটুকু। আর তো দেখতে পাচ্ছ আমাদের এখানে বিজয় মিছিল বেরিয়েছে। তো আজকে মিনি ব্লগটা সেইটুকু, সবাই ভালো থাকে।